চট্টোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন, আর এখন তো আমরা যাই বলি কেন্দ্রীয় সরকার তার উল্টোটাই করে, ভাবখানা এমন যে আমরা যা বলবো তার উল্টোটাই করে। বঙ্কিমচন্দ্র সারা দেশে, তাকে নিয়ে কেন আলাদা হবে? এরম প্রস্তাব আমি পার্থকে বলব, নিশ্চয়ই ইতিহাস খুঁজে সমস্ত কিছু থেকে রেলমন্ত্রীকে জানাবে, চিফ মিনিস্টারকে অনুরোধ করবে, আমরাও পাঠিয়ে দেবো। দেখুন কে কোনটা বলল, বঙ্কিমচন্দ্রের সাহিত্য বঙ্কিমচন্দ্রকে না জেনে শুধুমাত্র এসে ভাষণকে দিয়ে গেল, তাতে তো কেউ কোনো টেকার। বঙ্কিমচন্দ্র যা লিখেছেন এইয়া আজকে বন্দে মাতরম গানটা এখানে গাওয়া হয়, আগে এরা বন্দে মাতরমটা শিখুন, শুধুই তো জয় শ্রীরাম তো শিখুক, শুধু বঙ্কিমচন্দ্র নিয়ে না, সব কিছু নিয়ে ঝাঁপিয়ে পড়ছে। সে তাজমহল বলুন, টিপু সুলতান বলুন, রবীন্দ্রনাথ বলুন, বিবেকানন্দ বলুন, হতাশা যদি মানুষকে ঘিরে ধরে তখন তো তাই হয়। তবে আজকের যে প্রেস, আমি বলছি যেটা আপনারা জিজ্ঞাসা করছেন, সেটা অমিত মিত্র নিঃসন্দেহে আগে করেছেন, সেটাই আমাদের সরকারি আঁকে তেল দিয়ে ঘুমো। হ্যাঁ, স্বপ্নভঙ্গ হলে কী করবে সেটা দেখুন। আমরা আজকে বলছি এসব দর্প চূর্ণ হবে, এবং আবার বলছি যে এরা মূর্খের স্বর্গে বাস করছে, রাজনৈতিক মূর্খামি ছাড়া কিচ্ছু নেই।